আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ সোহাগ, তোমরা দেখতেছো স্মার্ট 71। আজকে থাম্বনেইলে ঠিক যেমনটা দেখতে পেলে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম সেরা প্রাইজে 1000 টাকা অ্যারাউন্ডে একটা গেমিং হেডফোন। এটা হচ্ছে সেই হেডফোনটা। অ্যাকচুয়ালি আমি এটা আজকে 2 সপ্তাহ ধরে ব্যবহার করতেছি, এটার প্যাকেটটা খালি, হেডফোন আমার এখানে। তো আজকে এই হেডফোন নিয়ে কথা বলবো তোমাদের সাথে। আমি আছি মোহাম্মদ সোহাগ, তোমরা দেখছো স্মার্ট 71। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবা, সম্পূর্ণ ভিডিওটা দেখলে এটা আমাদের জন্য অনেক বেশি ভালো হয় এবং সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সুবিধা হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন শুরু করা যাক। কম্পিউটার হেডফোন যদি আমি বলতে চাই, কম্পিউটার হেডফোনের যে ভেরিয়েন্টগুলো আছে সেগুলোর দাম হয়ে থাকে অনেক বেশি, 2000, 3000, 4000। বাট আমার মনে হয় এই প্রাইসে 1000 টাকা অ্যারাউন্ডে এই হেডফোনটা হবে আপনাদের জন্য একদম বেস্ট চয়েস। এই যে হেডফোনটা দেখতেছেন, এটা এটা আমি কিনছি দারাজ থেকে। আমি দারাজের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটার দামটা আপ ডাউন করে, কিন্তু আপনি 1000 টাকা অ্যারাউন্ডে হয়তো 100 টাকা আপ ডাউনে আপনি এটা পেয়ে যেতে পারেন। আর এটা কিন্তু দারাজ শপে অ্যাভেলেবেল আছে, আমি কিন্তু দারাজ শপের বাইরে থেকে কিনছি, আপনারা চাইলে সেটা দারাজ শপ থেকে কিনতে পারেন, সেক্ষেত্রে এটা আরও বেশি ভালো হবে বলে আমি আশা করি। তো চলুন এটার সম্বন্ধে একদম বিস্তারিত জেনে নেওয়া যাক। এটা এটা হচ্ছে আমার হেডফোনটা। এই হেডফোনটা এখানে ওরা ইনবিল্ট মাইক্রোফোনের ব্যবস্থা করে দিয়েছে। এই মাইক্রোফোনের সাউন্ড টেস্ট করে আমরা ভিডিওর লাস্টে শোনাবো, আপনাকে এইটার সাউন্ড কেমন আসে সেটা শোনাবো। আর এখানে যে হেডফোনটা আছে সেটা কিন্তু একদম গেমিংয়ের জন্য একদম পারফেক্ট। অর্থাৎ আপনি যদি পাবজি খেলেন পিসিতে, সেক্ষেত্রে ডাইন পাশের সাউন্ড হলে আপনার ডাইন পাশের সাউন্ড হবে, বাম পাশের সাউন্ড হলে বাম পাশের সাউন্ড হবে, এটা কোনো প্রবলেম নাই। আর আমি একটা বিষয় জানা রাখতে চাই, সেটা হচ্ছে সেটার কিন্তু যে আউটপুট প্লাগ আছে সেটা হচ্ছে 3টা, একটা ইউএসবি আর 2টা ওই কী জানি বলে গুঁতা দেয় যেগুলো, তো আপনি হয়তো বুঝতে পারছেন সেটা আপনার ডেস্কটপের পিছনে যে লাগানোর যে ব্যবস্থা থাকে সিপিউর পিছনে, ঠিক ওই জ্যাকগুলো আছে টোটাল 3টা। আর এটাতে কিন্তু লাইট আছে, আমি আপনাদেরকে লাইটটা ইনপুট করে দেখাইতেছি। চলুন আমাদের আপনাকে আমি লাইটটা শো করে দেখাই এখন। আমি সে প্লাগ ইন করে ফেলছি, প্লাগ ইন করার পর এখানে এত সুন্দর করে একটা লাইট জ্বলবে। এই লাইটটা কিন্তু অন্ধকারে দেখতে খুব সুন্দর লাগে আপনাদের জন্য। এখন লাইট অফ করে আপনাদেরকে এটা দেখাবো। চলুন লাইট অফ করা দেখ। এই তো আমরা এখন আপনার অন্ধকারের ভিতরে দেখতেছি এটা কি সুন্দর করে লাইট জ্বলতেছে। আমার ফেসে কিন্তু শুধু ডেস্কটপের আলো জ্বলতেছে। এই এটা খুব সুন্দর একটা লাইট, আপনি আপনার কানে লাগাইতে পারবেন। কানে লাগাইলে এই পাশ থেকে এই পাশ থেকে সুন্দর করে লাইট জ্বলবে, আপনার একটা গেমিং ভাব চলে আসবে আপনারা খুব সহজে। এটা খুব সুন্দর একটা হেডফোন, আপনারা এটা কিনতে পারেন। শুনুন আবার লাইট লাগাই নেওয়া যাক। টাটাটা লাইট লাগাই ফেলছি, হয়তো আমার হেডফোন আমার কাছে আছে। এখন এই যে হেডফোনটা, এই হেডফোনটার মাইক্রোফোন টেস্টিং করে আমরা এখন শুনবো এটার মাইক্রোফোন সাউন্ড কেমন হয়। চলুন শোনা যাক। এটা হচ্ছে আপনাদের জন্য যে অডিও টেস্টিংটা ছিল, সেই অডিও টেস্টিংটা আমি মনে করি আপনাদের অডিওটা খুব ভালোভাবে ক্লিয়ারভাবে শুনতে পাইতেছেন। আমি আপনাদের জন্য আরও কিছু জিনিস বলতেছি। শরীয় সরাইয়া রশি দীর্ঘি রসাও এ বি সি ডি ই এফ জি এইচ এবং সা রে গা মা পা ধা নি সা, আমি মনে হয় আপনারা মনে ক্লিয়ার আমার অডিওটা শুনতে পাইতেছেন। যদি শুনতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আরও একটা লাইক আমার জন্য দিয়ে দেবেন। তো চলুন আমরা মেন ভিডিওতে ফিরে যাই, আপনারা আপনাদের অডিওর বিষয়ে হয়তো ক্লিয়ার হয়ে গেছেন। চলুন এবার আমি আপনাদের সামনে তুলে ধরবো এটার যে খারাপ দিকগুলো আছে, খারাপ দিকগুলো আসলে কী কী হইতে পারে। সরি, তো এটার খারাপ দিকগুলোর মধ্যে আমি যদি বলি যে এটার মাথা কিন্তু এইরকম, এটা দিবে আপনার যে হেডফোনে যে লাইট জ্বলতেছে সে লাইটের পাওয়ার দিবে এটা, আর এটা দিবে মাইক্রোফোন, এটা দিবে অডিও, সরি এটা স্পিকার দিবে, এটা মাইক্রোফোন দিবে। তো আপনারা এটা মোবাইলের চেষ্টা না করাটাই মনে হয় আমার মতে ভালো হবে, বাকিটা আমি আসলে বলতে পারলাম না। কিন্তু আমি মনে করি ডেস্কটপের জন্য এটা একদম ভালো একটা বিষয়। আর এটা খারাপ দিকগুলো আমি যেটা দেখছি, যে আমি অন্যান্য হেডফোন ইউজ করছি, অন্যান্য হেডফোনের থেকে এটা খারাপ দিক গুণগুলো কমই, কিন্তু এটা কিছু প্রবলেম আছে। যেমন আমি আপনাদেরকে যদি বলি, অনেকক্ষণ কানে লাগায় রাখলে কিন্তু কান গরম হয়ে যায়, মানে ঘন্টাখানেক 2-3 ঘন্টা যদি কানে রাখেন তো লাস্টে কিন্তু আপনার কান গরম হয়ে যাবে। তো এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। কিন্তু সাউন্ড কোয়ালিটি অসাধারণ সুন্দর, অনেক ভালো লাগবে আপনাদের, আর আপনার কান কিন্তু ওরকম ব্যথা করবে না, কারণ এটা কিন্তু অনেক বড়, সাইজটা কিন্তু অনেক বড়, বুঝতে হবে সাইজটা কিন্তু অনেক বড়, আপনার কান কিন্তু পুরোপুরি ফিট হবে এটার মধ্যে। তো কান ব্যথা করবে না, বাট কান গরম হয়ে যাবে। তো আমি অনেক সময় লাইট অফ করে রাখি, আমার মনে হয় কি লাইটের কারণে কি গরম হইতেছে না কী জন্য গরম হইতেছে। তো আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন। তো
আমি তো ভিডিওর সাথে আপনাদেরকে একটা অডিও টেস্টও দিয়ে দিলাম আর সাউন্ড কোয়ালিটি আপনাদের অসাধারণ ভালো লাগবে আমি এটা আশা করি আপনারা এই বাজেটের মধ্যে অন্তত 1000 টাকার এই আপ ডাউনে আপনারা এটা এক অবশ্যই কিনে নিতে পারেন আপনাদের জন্য বেস্ট চয়েস হবে ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখছি এই লিংক থেকে আপনারা কিনতে পারবেন এটা একদম সহজে আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য এত কষ্ট করা তো দেখতেছেন তো গেমে একদম চুরমার আমি কিন্তু একটা সাবস্ক্রাইব পাই অন্তত আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন অবশ্যই অন্যান্য ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে আপনাদের কাজে লাগার অনেকগুলো ভিডিওই আছে উপরে আমি দিয়ে দিচ্ছি যে আপনাদের করোনার কারণে যে আপনাদের যে করোনার সময় যে কথাগুলো শুনতে হয় অনেকক্ষণ ধরে বিরক্ত করে কথাগুলো বন্ধ করবেন কীভাবে ওইটার লিঙ্কটা আমি উপরে দিয়ে দিয়েছি আপনারা ক্লিক করলে ওখানে পেয়ে যাবেন তো আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম।